গুড মর্নিং এভরি সবাইকে স্বাগত জানাই সাকসেস মন্ত্রা ইউটিউব চ্যানেলে বলো সবাই কেমন আছো কালকে আমাদের জ্যামিতির ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমাকে কমেন্টে জানাও যারা যারা পুরো সিরিজ দেখেছ জ্যামিতির সিরিজ তোমাদের কেমন লাগলো জ্যামিতি আমাদের কাল কমপ্লিট হয়ে গেছে জ্যামিতি কমপ্লিট তো যারা যারা দেখেছো পুরো সিরিজ আমাকে কমেন্টে জানাও জ্যামিতি সিরিজ তোমাদের কেমন লাগলো আমি টোটাল জ্যামিতিতে সাতটা ক্লাস নিয়েছি আর যারা যারা এই ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলছি প্লেলিস্ট সেকশানে জ্যামিতির প্লে আছে টোটাল সাতটা ক্লাস হয়েছে জ্যামিতির তো সেখান থেকে তোমরা পুরো জ্যামিতিটা কমপ্লিট করতে পারো যারা প্রথমেই ভিডিও দেখছো আর আজকে থেকে আমরা কি স্টার্ট করব যারা প্রথম দেখছো তারা খুব ভালো দিনে ভিডিও দেখছো আজকে থেকে স্টার্ট হচ্ছে মেনসুরেশন আজকে মেনসুরেশনের ক্লাস ওয়ান আজকে মেনসুরেশনের ক্লাস ওয়ান আর আজকের ক্লাসে আমরা করব ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ দেখো আমি তোমাদেরকে বলেছিলাম জ্যামিতি করাতে করাতে যে আবার পরিমিতি যখন শুরু হবে তখন আমরা আবার ট্রাঙ্গেল দিয়েই স্টার্ট করব ত্রিভুজ দিয়েই স্টার্ট করবো তো ফের আমরা আজকে ত্রিভুজ দিয়ে স্টার্ট করতে চলেছি কিন্তু আজকে যে ক্লাসটা সেটা জ্যামিতির ত্রিভুজের ক্লাসের থেকে তোমরা যারা জ্যামিতির ক্লাস করেছ দেখতে পাবে যে অনেকটাই আলাদা কারণ আমরা অন্যরকমভাবে পড়ব আজকে আশা করি তোমরা বুঝতে পারবে কারণ আজকে আমরা যেভাবে করবো আজকে আমরা করবো কমপ্লিটলি ফর্মুলার সাইডটা যে যে অঙ্কগুলো আসে ফর্মুলা বেসড ত্রিভুজের ওপর থেকে ফর্মুলাগুলো কি সেগুলো বুঝবো কিভাবে এসেছে সেগুলো বুঝব বোঝার পর আমরা দেখব অঙ্কে সেগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি তো যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নিও কারণ এখন থেকে টানা চলবে পরিমিতির ক্লাস আর বেল আইকন প্রেস করতে ভুলো না যাতে নোটিফিকেশান মিস না হয় তাও আমি বলে দিচ্ছি প্রত্যেক দিন সকাল নটায় প্রত্যেক দিন সকাল নটায় ক্লাস হয় চ্যানেলে ক্লাস পোস্ট হয়ে যায় তো প্রত্যেক দিন সকাল নটায় তোমরা দেখলেও দেখতে পাবে যে ক্লাস আমি প্রিমিয়ারে সেট করে রাখি তো সেই সময় তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারো ক্লাস কারণ আমি ওই সময় অ্যাক্টিভ থাকি তো লাইভ যদি তোমরা কোনো ডাউট জিজ্ঞাসা করো আমি বলে দিতে পারবো তোমাদেরকে ম্যাক্সিমাম সমস্ত প্রিমিয়ারেই আমি লাইভে অ্যাক্টিভই থাকি তো আমি তোমাদেরকে সেইখানেও আমি বলে দিতে পারবো যদি ইনস্ট্যান্ট কোনো ডাউট হয় আমি কমেন্ট সেকশানে ক্লিয়ার করে দিতে পারবো তো চেষ্টা করো যদি লাইভ অ্যাটেন্ড করতে পারো সেটা সব থেকে ভালো যদি না পারো পরে দেখে নিও প্রত্যেকদিন সকাল নটায় ক্লাস আপলোড হয় তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক দেখো সবার আগে আমরা যেটা দেখবো আমরা যদি ধরে নিই এটা একটা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি ত্রিভুজের কী থাকে তিনটে বাহু তিনটে বাহুর মধ্যে এই যে নিচে যে বাহুটা থাকে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ভূমি আচ্ছা আর এই যে হাইটটা এটা কি হয় দেখো ত্রিভুজের যদি যে কোনো শীর্ষবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত দিকের বাহুতে যদি লম্ব টানা হয় যদি লম্ব টানা হয় তাহলে আমরা যে দূরত্বটা পাই সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি ত্রিভুজের উচ্চতা সেটাকে আমরা বলি ত্রিভুজের উচ্চতা ক্লিয়ার ত্রিভুজ ভূমি ক্লিয়ার হলে উচ্চতা ক্লিয়ার হলে আর ত্রিভুজের কী থাকে তিনটে বাহু ধরো আমি ধরে নিচ্ছি এই বাহুটার লেন্থ এ এই বাহুটার লেন্থ বি আর এই বাহুটার লেন্থ সি মাঝখানে লিখছি কারণ আমি লেন্থ ধরছি দৈর্ঘ্য তাহলে ত্রিভুজের পরিসীমা কি হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি পরিসীমা মানে কি পরিসীমা মানে বাউন্ডারি ধরো একটা ত্রিভুজ আকার জমি আছে তার এই বাউন্ডারি মানে পুরো চারপাশে ঘিরতে কতটা বেড়া দিতে কতটা দৈর্ঘ্যের বেড়া দিতে হবে বা এই ধরনের কোয়েশ্চেন আসলে সেটা হয় পরি পরিসীমা নির্ভর তো ত্রিভুজের পরিসীমা কী হয়ে যায় এ প্লাস বি প্লাস সি তিনটে বাহু আমরা যোগ করে দেবো ত্রিভুজের ক্ষেত্রে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটাও জেনে রাখো সেটা হচ্ছে অর্ধ পরিসীমা এটার ইউজেজ আমি তোমাদেরকে করাবো যখন একটু পরে আমি বিষমবাহু ত্রিভুজ করাবো তখন আমি এটা ইউজ বলবো অর্ধ পরিসীমাকে এস দিয়ে ডিনোট করা হয় এবং অর্ধ পরিসীমা মানে কি যেমন লেখা আছে তেমন পরিসীমার হাফ ক্লিয়ার এবার এখান থেকে যেটা আমরা যেতে পারি দেখো এটা আমি কোনো ত্রিভুজের কোনো স্পেসিফিকেশন বলছি না এটা আমি বলছি একটা নর্মাল ত্রিভুজ সেটা সমবাহু হতে পারে সমকোণী হতে পারে সমদিবাহু হতে পারে যাহোক হতে পারে সেই ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়ে যায় ক্ষেত্রফল হয়ে যায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বোঝা গেল মানে ভূমি আর এই উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এই যে ক্ষেত্রফলের ফর্মুলাটা এইটাই হচ্ছে ত্রিভুজের বেসিক ক্ষেত্রফলের ফর্মুলা এরপর তোমরা যেটা দেখে থাকবে যারা অলরেডি কিছুটা কিছুটা জানো বা অলরেডি জানো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা হয় রুট থ্রি বাই ফোর স্কোয়ার তো এই যে ফর্মুলাগুলো আছে প্রত্যেকটা আসে এই ক্ষেত্রফলের যে ফর্মুলা আছে এটার ওপর ডিপেন্ড করেই আসে তো হাফ ইন্টু ভূমি উচ্চতা রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার সেটাও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েই আসে কিভাবে আসে সেসব আমি দেখাচ্ছি এরপর আগে বেসিক একটা জিনিস মনে রাখবে এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা ফর্মুলা মনে রাখবে তবে এই ক্ষেত্রে তোমাদের একটু অন্য একটা ব্যাপারও জানতে হবে ধরো কি হবে ধরো এই বাহুটার দৈর্ঘ্য এ বলে দিয়েছে এই বাহুটার দৈর্ঘ্য বি বলে দিয়েছে আর তোমাকে বলে দিয়েছে এই দুটো বাহুর মধ্যে এই যে কোনটা তৈরি হয়েছে এইটার মান হচ্ছে থিটা এই কোনটার মান হচ্ছে থিটা তাহলে ক্ষেত্রফলের আরেকটা ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা হাফ ইন্টু এবি সাইন থিটা মানে হাফ ইন্টু যে দুটো বাহুর দৈর্ঘ্য তোমায় বলে দিয়েছে দৈর্ঘ্য দুটো গুণ হবে আর সেই বাহু দুটোর অন্তর্বর্তী যে কোনটা আছে সেই কোণের সাইনের মান তো এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটু সাইন কস ট্যান সেক কোসেক আর কটের কিছু ভ্যালু তোমাদেরকে মনে রাখতে হবে কারণ যদিও না মনে রাখলেও হয় কারণ পার্টিকুলারলি যদি আমি এটার জন্য বলি তাহলে শুধু সাইনের ভ্যালুগুলো মনে রাখলেই চলে যায় কিন্তু যদি দরকার পড়ে অন্য কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন এসে যায় বাই এনি চান্স তাহলে বাকিগুলোও ইউজ করতে পারবে তো বাকিগুলোর ভ্যালুও তোমাদের একটু মনে রাখতে হবে বাকি ভ্যালুগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেবো এই যে পুরো টেবিলটা আমি তোমাদেরকে করিয়ে দেবো কিন্তু তার আগে আগে আমরা ত্রিভুজের ব্যাপারগুলো কভার করি তো বেসিক জিনিসপত্র ত্রিভুজের ক্লিয়ার হলো পরিসীমা অর্ধ পরিসীমা ক্ষেত্রফল ক্ষেত্রফলের দুটো পার্ট ক্লিয়ার হলো আশা করি এবার আমরা কোথায় যাব এবার আমরা যাচ্ছি চলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী দেখব দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি সমবাহু ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তার মানে আমি তিনটাকেই এ দিয়ে ডিনোট করতে পারি তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হয়ে যাবে পরিসীমা হয়ে যাবে থ্রি এ সমবাহু ত্রিভুজের উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয় এটা মনে রাখবে সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে এখান থেকে যদি আমরা লম্ব টানি এখান থেকে যদি আমরা লম্ব টানি নাইনটি ডিগ্রি উচ্চতা কি হয়ে যায় উচ্চতা হয়ে যায় রুট থ্রি বাই টু ইন্টু এ রুট রুট থ্রি বাই টু ইন্টু এ এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য আচ্ছা এই যে রুট থ্রি বাই টু ইন্টু এটা কিন্তু প্রপার ডিরাইভ করে দেখানো যায় তোমরা যদি বলো আমি চলো আমি দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড এইটা কিভাবে এসেছে উচ্চতাটা কিভাবে আসে তার আগে তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কোনো সমবাহু ত্রিভুজে যে কোনো শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব টানা হয় তাহলে এই যে লম্বটা টানা হচ্ছে যে বাহুতে এসে এখানে যে পয়েন্টটায় মিট করছে লম্বটা এটা এই বাহুটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে এই বাহুটাকে কি করে সমদ্বিখণ্ডিত করে মানে এই পুরো বাহুটা যদি লেন্থ এ হয় তাহলে এই পার্টটা হয়ে যাবে এ বাই টু এই পার্টটাও হয়ে যাবে কত এই পার্টটাও হয়ে যাবে এ বাই ক্লিয়ার হলো এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে উচ্চতাটা কীভাবে এসছে আমি সেটা বোঝাচ্ছি ধরো আমি শুধু এই সমকোণী ত্রিভুজটাই নিয়ে নিচ্ছি সমকোণী ত্রিভুজটাই নিয়ে নিচ্ছি এইটা কি ভূমিটা কত ভূমি হচ্ছে এ বাই টু আর এইটা কি অতিভুজ অতিভুজের দৈর্ঘ্য কত দেখতে পাচ্ছি এ আমাকে বার করতে হবে কোনটা আমাকে বার করতে হবে এই পার্টটা যেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করছি এইচ মানে হাইট ত্রিভুজের উচ্চতা সেই দিয়ে সেই কারণে এইচ দিয়ে ডিনোট করছি তো এইচটা অ্যাকচুয়ালি কি এইচটা লম্ব তাহলে আমরা কি জানি আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা এটা জানি এবার দেখো এখান থেকে আমি তাহলে কি বলতে পারি আমাকে লম্ব স্কোয়ার বার লম্বর ভ্যালু বার করতে হবে তো লম্ব স্কোয়ার সমান আমি কী বলতে পারি অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার তো যদি তুমি এখানে ক্যালকুলেট করো তাহলে কীভাবে অতিভুজ দেখো এ আছে এ এর স্কোয়ার করলে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস ভূমি কী আছে এ বাই টু স্কোয়ার করলে কী হবে ওপরে এ স্কোয়ার নিচে আসবে চার তো এখানে যদি তুমি বিয়োগ করো কীভাবে নিচে চার ওপরে ফোর স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে কত আসবে থ্রি স্কোয়ার বাই ফোর তাহলে আমি যদি এখানে থ্রি স্কোয়ার বাই ফোর আসে আমি লম্ব সমান কী বলতে পারি এটার রুট এটার যদি রুট করো ব্র্যাকেটের বাইরে কি আসবে বলো এ স্কোয়ারের এ বাইরে আসবে তিনটা রুটের মধ্যেই থাকবে আর বাইরে চারের থেকে দুই বাইরে আসবে আর এদিক থেকে এ বাইরে আসবে তো দেখো লম্বর দুই ডিস্টেন্স কী বের হলো রুট থ্রি বাই রুট থ্রি বাই টু ইন্টু এ সেটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা ক্লিয়ার হলো দেখো এটা দরকার নেই আমি তবু তোমাদেরকে দেখিয়ে দিলাম বাই এনি চান্স যদি মনে না থাকে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে আশা করি এবার দেখো আমি তোমাকে বলেছিলাম সমদ্বিবাহ সমবাহু ত্রিভুজ হোক সমদ্বিবাহ হোক সবার ক্ষেত্রফল একই ফর্মুলা থেকে আসে সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এইখানে কি ফর্মুলাটা আসছে এখানে হাফ ইন্টু আমরা ভূমি কত দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে এ ইন্টু উচ্চতা আমরা কত পাচ্ছি উচ্চতা পাচ্ছি রুট থ্রি বাই টু ইন্টু এ তাহলে কত হয়ে গেলো বলো রুট থ্রি নিচে কত হয়ে গেল দুই আর দুই গুণ করলে রুট থ্রি বাই ফোর এ আর গুণ করলে কত হয়ে গেল এ স্কোয়ার তাহলে ক্ষেত্রফল কত পেলাম সমবাহু ত্রিভুজের রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তো ডাইরেক্ট এইটা মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর উচ্চতা কী হয় উচ্চতা হয় রুট থ্রি বাই টু ইন্টু এ ক্লিয়ার এবং উচ্চতা কীভাবে এসেছে সেটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এবং দেখো ক্ষেত্রফলের ফর্মুলাও এইভাবেই আসে সমস্ত ফর্মুলা ক্ষেত্রফলে যা যা আছে সব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করেই আসে এবং আরেকটা হচ্ছে এর আগের পেজে দেখালাম যেটা হচ্ছে হাফ ইন্টু এবি সাইন্থিটা আর একটা ফর্মুলা আছে যেটা অর্ধ ইউজ করে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে যখন বিষমবাহু ত্রিভুজ করাবো তখন বলছি আপাতত চলো এরপরে কি আসছে সমদ্দিবাহ ত্রিভুজ সমদ্িবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বলতে পারি সমদ্দ্বিবাহ ত্রিভুজে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমি ধরে নিচ্ছি এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান আর এটা কি এটা আমি ধরে নিচ্ছি ভূমিতে এটা আমি বি দিয়ে ডিনোট করছি বি হচ্ছে এই পুরো বাহুটার লেন্থ ক্লিয়ার এবার সমদ্বিবাহ ত্রিভুজেও এখান থেকে যদি আমি লম্ব টানি তাহলে সেটা কি হয়ে যাবে সেটা উচ্চতা হয়ে যাবে সমদ্দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও যদি আমি লম্বটা নিই তাহলে সেটা কি হয়ে যাবে সেটা উচ্চতা হয়ে যাবে নাইনটি ডিগ্রি এটাকে যদি এইচ দিয়ে ডিনোট করা হয় তাহলে বলে উচ্চতার ভ্যালু এখানে কত হবে এখানেও আমরা উচ্চতাটা ক্যালকুলেট করেই দেখি কত আসছে দেখো এখানেও যদি আমি বলি একই জিনিস তৈরি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে কারণ এটা নাইনটি ডিগ্রি এটা এইচ এবং সমবাহু আর সমদ্বিবাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রেই একই জিনিস অ্যাপ্লাই হয় যে সমান বাহু সংলগ্ন যে শীর্ষকোণ দেখো সমবাহু ত্রিভুজের আর সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত মানে ডিফারেন্সটা বোঝো পার্থক্যটা বোঝো সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি তুমি লম্ব টানো তাহলে সেটা ওই বাহুটাকে সমান দুবাগে ভাগ করে মানে এখানে আমি ওপরের পয়েন্ট থেকে টেনেছি আমি যদি এদিক থেকেও লম্ব টানতাম এরমভাবে তাহলে এটাও এদিকে এ বাই টুতেই ভাগ করতো এদিক থেকেও যদি টানতাম সেটাও এদিকে এ বাই টুতেই ভাগ করতো কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় দুটো সমবাহু সংলগ্ন যে বিন্দুটা দুটো সমবাহু সংলগ্ন যে শীর্ষবিন্দু। সেটা দিয়ে যখন আমরা ভূমির ওপর লম্বটা নিই তখন সেটা ভূমিকে সমান দুটো ভাগে ভাগ করে তখন সেটা ভূমিকে সমান দুটো ভাগে ভাগ করে আদারওয়াইজ করে না আদারওয়াইজ করে না মানে তুমি যদি এই পয়েন্ট থেকে এখানে করো তাহলে সেটা সমান দুভাগে ভাগ করবে না লম্বটা শুধুমাত্র সমান বাহু সংলগ্ন পয়েন্ট থেকেই যদি আমি ভূমির উপর লম্ব টানি তাহলে সেটা সমান দুভাগে ভাগ করে তো এই ক্ষেত্রে আমি এটা তো এইচ ভূমি কত পেয়ে যাচ্ছি ভূমি পেয়ে যাচ্ছি বি বাই টু আর এখানে উচ্চতা এখানে কত আছে এখানে ধরে নিলাম এ আছে ঠিক আছে তাহলে এবার আমাকে কী বার করতে হবে এইচ এর ভ্যালু বার করতে হবে এইচ সমান সমান আমি কী লিখতে পারি ডাইরেক্ট এইচের স্কোয়ার সমান সমান আমি এখানে ডাইরেক্ট লিখছি কী লিখবো অতিভুজ হচ্ছে এ স্কোয়ার মাইনাস আমি কত লিখতে পারি বি স্কোয়ার বাই ফোর তাই তো তাহলে এইচ এর স্কোয়ার সমান সমান এখানে কত আসছে চার ওপরে কত থাকছে ওপরে কত থাকছে বলো ফোর স্কোয়ার এক সেকেন্ড ওপরে কত থাকছে ওপরে থাকছে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সম দ্বিবাহু ত্রিভুজের এইচ বা উচ্চতা কত হয়ে গেল উচ্চতা হয়ে গেল রুট ওভার মাইনাস বি স্কোয়ার বাই রুটের বাইরে দুই কারণ চারটা রুটের বাইরে বেরিয়ে আসবে এসে দুই হয়ে যাবে তাহলে এটা কী হয়ে গেল এটা হয়ে গেল উচ্চতা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়ে যাবে ক্ষেত্রফল কী হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ভূমিগত ভূমি যদি বি ধরি আমি বি তাহলে বি ইন্টু উচ্চতা কত বেরিয়েছে উচ্চতা বেরিয়েছে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু তো তাহলে এখান থেকে আমি কত বলতে পারি ওয়ান বাই ফোর এক কাজ করি এখানে না লিখে একটু ওপর দিকে ক্লিয়ার করে লিখে দিচ্ছি ওপর দিকে ক্লিয়ার করে লিখে দিচ্ছি এর পরের স্টেপে আমি এখানে উপরে ক্লিয়ার করে লিখে দিচ্ছি কত পাচ্ছি আমরা ওয়ান বাই ফোর ইন্টু বি ইন্টু ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে আমরা কোনটাকে কি দিয়ে ডিনোট করছি বলো আমরা কোনটাকে কি দিয়ে ডিনোট করছি এখানে বি মানে হচ্ছে ভূমি আর এ মানে হচ্ছে সমান বাহু দুটি বা আমি যদি লিখি সমান বাহুদ্বয় সমান বাহুদ্বয় সটা লিখে দিলাম যাতে ধরে যায় এ মানে হচ্ছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য আর বি মানে হচ্ছে ভূমি আশা করি ক্লিয়ার হলো তো এখানেও দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা যেটা এইটা আর একটা হচ্ছে উচ্চতার ফর্মুলা যেটা এইটা ক্লিয়ার হচ্ছে দেখো আমি এইগুলো তোমাদের দরকার নেই তোমরা চাইলে ডাইরেক্ট এই উচ্চতার ফর্মুলা আর ক্ষেত্রফলের ফর্মুলা মুখস্থ রাখতে পারো বাট আমি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে পড়াচ্ছি যেহেতু তোমাদের আমার মনে হয় আমি নিজে যখন পড়তাম আমার এই জিনিসগুলো বেশি মনে থাকতো যে জিনিসটা কিভাবে এসেছে এবং জিনিসটা কিভাবে এসেছে সেটা যখন আমরা জানতে পারি পুরো কনসেপ্ট যখন ক্লিয়ার হয় তখন সেই ফর্মুলাটা বেটার মনে থাকে এটা আমার মনে হয় কারণ আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়েছে বরাবর অ্যাপ্লিকেবল হয়েছে সেজন্য আমি যখনই কাউকে পড়াই যেখানেই পড়াই আমি চেষ্টা করি যে যতটুকু কনসেপ্ট আছে পুরোটা বলার যে কিভাবে এসেছে যদিও দরকার নেই শুধু এইটুকু মুখস্থ করলেই হয়ে যায় কিন্তু তবু কোথা থেকে এসেছে সেটা জানা দরকার জানলে কি হয় অনেক সময় হতে পারে ভুলে গেছো ভুলে গেলেও তোমার যদি প্রসেস জানা থাকে তুমি বার করে নিতে পারবে হয়তো দু মিনিট এক্সট্রা যাবে বাট ছেড়ে আসতে হবে না কোয়েশ্চেনটা তো এটাই অ্যাডভান্টেজ তো আশা করি প্রসেস ক্লিয়ার হয়েছে যদি প্রসেস বুঝতে প্রবলেম হয় দুবার দেখো যদি প্রবলেম হয় তারপরেও আমাকে কমেন্টে জানিও আমি ফের বুঝিয়ে দেবো আর যদি দেখো খুবই ডিফিকাল্ট লাগছে তাহলে বাদ দাও তাহলে ছেড়ে দেবে শুধু এই ফর্মুলাগুলো মুখস্ত করে নিও শুধু এই ফর্মুলাগুলো মুখস্ত করে নিও ক্ষেত্রফলের এটা উচ্চতার এটা এইভাবে মুখস্থ করে নিও জাস্ট তাহলেও হয়ে যাবে কোনো চাপ হবে না চলো এরপর দেখে নিই বিষমবাহু ত্রিভুজ দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কী হয় তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা ধরো এটা এ এটা বি এটা সি যদি তাই হয় তাহলে আমি কি বলেছিলাম অর্ধ পরিসীমাটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কাজে লাগে বা বিষমবাহু ত্রিভুজের অ্যাকচুয়াল ফর্মুলা যেটা ক্ষেত্রফল নির্ণয়ের সেটা সব জায়গায় কাজে লাগে অর্ধ কি দিয়ে ডিনোট করে বলেছিলাম এস দিয়ে ডিনোট করা হয় কি হয় সেটা এ প্লাস বি প্লাস সি বাই টু তাহলে বিষমবাহু ত্রিভুজ যখন এরকমভাবে দেবে ক্ষেত্রফল তার কি হয়ে যাবে ক্ষেত্রফল হয়ে যায় রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এইটা মনে রাখবে এবং এই যে ক্ষেত্রফলের ফর্মুলাটা এটা শুধুমাত্র বিষমবাহু ত্রিপুজার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা সমবাহু সমদ্বিবাহু সমস্ত ত্রিপুজার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ওইগুলোর ক্ষেত্রে কিছুটা ইজি হয়ে যায় সেজন্য দরকার পড়ে না খুব ইজি হয়ে যায় ব্যাপারটা তো মেনলি এটা বিষমবাহু ত্রিপুজার ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয় কারণ যদি তোমাকে উচ্চতাও বলে দেয়নি ধরো উচ্চতা যদি বলে দেয় আর তুমি যদি ভূমির দৈর্ঘ্য জানো তাহলে সেখান থেকে বের করে নিতে পারবে কিন্তু বাই এনি চান্স ধরো তোমাকে উচ্চতা বলে দেয়নি শুধু তিনটে বাহুর দৈর্ঘ্য বলে ছেড়ে দিয়েছে তো সেক্ষেত্রে তুমি এই ফর্মুলা দিয়েও ক্ষেত্রফল বের করতে পারবে এই গেল ত্রিভুজের মোটামুটি যা যা ফর্মুলা ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখিয়ে দিলাম চলো এবার কোয়েশ্চেন দেখা যাক কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন আমি বেসিক মানে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করার মতো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি সাত আটটা প্রশ্ন আমরা সলভ করব এবং ভেবো না ত্রিভুজের কোয়েশ্চেন এখানেই শেষ কারণ আমি চাইছি তোমাদের সিলেবাসটা আগে শেষ করিয়ে দিতে সিলেবাস শেষ হয়ে গেলে আমি যেমন বলেছি পরিমিতি শেষ হয়ে গেলে তো আমার টার্গেট আছে যেহেতু পরিমিতি ধরো তেইশ বা চব্বিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তারপর আমার ইচ্ছা আছে যে নভেম্বর মাসের বাকি কটা দিনও আমি তোমাদেরকে পাটিগণিতের কিছু চ্যাপ্টার আরও যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো করিয়ে দেবো হয়ে গেলে ডিসেম্বরের এক তারিখ থেকে আমি শুরু করব তোমাদেরকে প্র্যাকটিস সেট করানো ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু করব প্র্যাকটিস সেট করানো এবং তাতে আরও কোয়েশ্চেন্স আমি করাবো এর বাইরে যে ত্রিভুজের কোয়েশ্চেন হোক চতুর্ভুজের কোয়েশ্চেন হোক একটা হয়তো পরিমিতির পুরো মিক্স সেট বানালাম যেখানে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত সব ইনক্লুডেড থাকলো আরেকটা দেখা গেল হয়তো জ্যামিতির একটা মিক্স সেট হয়ে গেলো যেখানে জ্যামিতির সব কিছু ইনক্লুডেড থাকলো আরেকটা সেট হয়তো এরকম করলাম পাটিগণিতের কোনো চ্যাপ্টার ওয়াইজ বা পাটিগণিতের একটা মিক্স সেট সমস্ত চ্যাপ্টারে তো এইভাবে প্র্যাকটিস সেট করাবো ডিসেম্বরের এক তারিখ থেকে তার আগে নভেম্বরের তিরিশ তারিখ অবধি আমি তোমাদেরকে পুরো সিলেবাস যতটা কমপ্লিট করানো যায় করাবো পরিমিতি হয়ে যাচ্ছে যেমিতি হয়ে গেছে সিম্পলিফিকেশান হয়ে গেছে পার্সেন্টেজ প্রফিট লস সিম্পল ইন্টারেস্ট সময় কার্য নল চৌবাচ্চা নাম্বার সিস্টেম গসাাগুলসাগু এগুলো সব হয়ে গেছে তোমাদের তো অলমোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সবই হয়ে গেছে এরপর হয়তো মিশ্রণ অনুপাত এগুলো বাকি রয়েছে এগুলো আমি করিয়ে দেবো তো চলো আপাতত এই কোয়েশ্চেনটা দেখা যাক এখানে কী বলেছে এখানে বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দুশো বর্গসেমি ভূমি চল্লিশ সেমি হলে আচ্ছা এখানে স্পেস হতো যাই হোক ভূমি চল্লিশ সেমি হলে উচ্চতা কত তো ক্ষেত্রফল দুশো বর্গ সেমি বলেছে ক্ষেত্রফল আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমরা এখানে কি করবো আমাদেরকে বলে দিয়েছে দুশো সমান সমান ক্ষেত্রফল দুশো বলে দিয়েছে আমি কি বলতে পারি হাফ ইন্টু ফরটি ইন্টু উচ্চতা তো এবার একটা কথা বলো দুই দিয়ে চল্লিশ কাটবে কুড়ি হয়ে যাবে কুড়ি দিয়ে এদিকে যদি জিরো জিরো কেটে যাবে দুই দিয়ে কুড়িকে কাটলে কত হবে দশ তাহলে উচ্চতা কত হয়ে যাবে উচ্চতা হয়ে যাবে দশ সেমি ইজি ছিল বেসিক কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসতে পারে কারণ এই কোয়েশ্চেন এক্সামে এসেছে এর আগে তো তোমাদের এক্সামেও আসতে পারে তাহলে বেসিক কোয়েশ্চেন ক্লিয়ার হলো দেখো ফর্মুলা বেসড ডাইরেক্ট কোয়েশ্চেন তো এই ধরনের কোয়েশ্চেনও আসতে পারে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কী বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিবাহু দুই সেমি ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী ছিল রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার যেখানে এ সমান সমান কি এ সমান সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য তো ডাইরেক্ট কোয়েশ্চেন ডাইরেক্ট ফর্মুলায় ভ্যালু বসাবো রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ারের ভ্যালু কত হবে দুই এর স্কোয়ার করলে আচ্ছা লিখেই দিই তো রুট থ্রি বাই ফোর ইন্টু চার 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 কেটে যাবে অ্যান্সার কত আসছে রুট থ্রি বর্গ সেমি বর্গ সেমি ক্লিয়ার হলো ইজি কোয়েশ্চেন ছিল আশা করি ক্লিয়ার হচ্ছে বেসিক ফর্মুলা থেকে কোয়েশ্চেন আসলে করতে পারবে ক্লিয়ার হচ্ছে আশা করি এই দুটো কোয়েশ্চেন খুব ইজি ছিল আমার আশা করি এই দুটো কোয়েশ্চানে তোমাদের কোনো ডাউট থাকবে না চলো এরপরের কোয়েশ্চেন দেখা যাক দেখো এখানে কী বলেছে একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্য়ের প্রতিটি পাঁচ সেমি এবং অসমান বাহু চার সেমি তার উচ্চতা কত সেমি উচ্চতা জানতে চেয়েছে কী বলেছে ছবি এঁকে নাও সমান বাহুদ্বয়ের প্রতিটি পাঁচ সেমি পাঁচ পাঁচ আর অসমান বাহু চার সেমি অসমান বাহুটাকে আমি ভূমিতে দিলাম তাহলে উচ্চতা কত জানতে চেয়েছে দেখো এটাকে আমরা ইজিলি এইভাবেও করতে পারি নর্মালি ভেঙে উচ্চতা জানতে চেয়েছে ডাইরেক্ট ফর্মুলায় ভ্যালু বসাতে পারো বা নর্মালিও করে নিতে পারো এখান থেকে এটাকে সমকোণী ত্রিভুজ মেনে আমি দুভাবেই দেখাচ্ছি ধরো ফর্মুলা মনে আছে তো উচ্চতার ফর্মুলা কি হয় বলো উচ্চতার ফর্মুলা কি হয় রুটের ভিতর কি আসে রুটের ভিতর আসে রুটের ভিতর কী আসে বলো রুটের ভিতর আসে ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু আসে বাইরে তো স্কোয়ার মানে কি স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্য তো চার ইন্টু পাঁচের স্কোয়ার কত হয়ে যাবে আচ্ছা লিখে দিই চার ইন্টু পাঁচের স্কোয়ার মাইনাস অসমান বাহু চার তো চারের স্কোয়ার বাই টু পুরো বাইরে টুটা কিন্তু রুটের ভিতরে নয় তো আগে আমরা রুটের ভিতরের কাজ করবো কত আসছে পাঁচের স্কোয়ার পঁচিশ চার পঁচিশ একশো মাইনাস চারের স্কোয়ার কত হয়ে যাচ্ছে ষোলো বাই টু তো এখান দিয়ে তোমরা কত পাচ্ছ বলো এখান দিয়ে মাইনাস করলে কত আসছে এইট্টি ফোর বাই টু তো রুট ওভার এইট্টি ফোর এইট্টি ফোরকে আমরা কীভাবে ভাঙতে পারি এইট্টি ফোরকে একটু ভেঙে দেখতে হবে রুটের বাইরে কী বেরোচ্ছে রুটের বাইরে কী হচ্ছে সেটা ভেঙে দেখতে হবে চুরাশিকে আমরা কী লিখতে পারি বলো চুরাশিকে আমরা কী লিখতে পারি চুরাশি চার দিয়ে যায় তো চার দিয়ে গেলে চার ইন্টু আমরা কত লিখতে পারি চার ইন্টু একুশ চার ইন্টু একুশ আমরা লিখতে পারি একুশ হচ্ছে তিন ইন্টু সাত তো এটা এরকমই থেকে যাবে তার মানে আমি কি লিখতে পারি রুট ওভার টু রুট টোয়েন্টি ওয়ান বাই টু কারণ চারটা যখন বাইরে আসবে তখন সেটা দুই হয়ে যাবে তাহলে এই দুই দুই কেটে যাবে উচ্চতা আমি কত পাচ্ছি উচ্চতা আমি পাচ্ছি রুট ওভার টোয়েন্টি ওয়ান সেমি এখানে লিখলে কি তোমরা দেখতে পাচ্ছ আমাকে একটু জানাবে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ কি না তাহলে আমি পরের দিন থেকে খেয়াল রাখবো এখানে লিখবো না অ্যান্সার কত এসেছে অ্যান্সার এসেছে রুট ওভার টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার আর তো গেল ফর্মুলা আমাদের মনে ছিল আমরা ফর্মুলা থেকে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিলাম যদি আমরা এটাকে সমকর্ণী ত্রিভুজের মতো ভেবে নিয়ে করতাম তাহলে কি হতো সেটাও দেখা যাক আমাদেরকে এইচের ভ্যালু বের করতে হতো এটা কত হয়ে যেত দুই হয়ে যেত এটা পাঁচ আছে কারণ আমি বলেছিলাম লম্ব কি করে সমান দুভাগে ভাগ করে দেয় ভূমিকে তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম সেই ক্ষেত্রে আমরা করতাম পঁচিশের স্কোয়ার মাইনাস পাঁচ পাঁচে পঁচিশের স্কোয়ার মাইনাস চার কারণ দুই এর স্কোয়ার তো কত এসে যেত বলো এসে যেত একশো মাইনাস চার মানে ছিয়ানব্বই এইচ এর ভ্যালু কত আসত রুট ওভার আমরা কত বলতে পারি এখানে অন্য কিছু দেখতে পাচ্ছি আমি অন্য কিছু আসবে আসার তো কথা নয় তাহলে এখানে কোথাও গন্ডগোল হয়েছে দেখতে হচ্ছে একবার আচ্ছা দেখছি ছিয়ানব্বই এর স্কোয়ার এসছে ছিয়ানব্বই মানে আমি কত বলতে পারি বলো ছিয়ানব্বই মানে এখান দিয়ে কত আসছে কী বলেছিল বাহু পাঁচ সেমি অসমান বাহু চার সেমি আমি কি ফর্মুলা ভুল লিখেছি এক সেকেন্ড ফর্মুলা দেখে ফর্মুলা কী এসেছিল ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই রু টু এটাই তো এসেছিল উচ্চতাই তো জানতে চাইছে হ্যাঁ উচ্চতা তো ঠিকই লিখেছি ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু হ্যাঁ ঠিকই আছে সেটাই তো করেছি কোথায় গেল সমানবাহু তো দেখবো পাঁচ সেমি তো পাঁচের স্কোয়ার ফোর স্কোয়ার একশো মাইনাস অসমান বাহু চার সেমি হ্যাঁ বি স্কোয়ারের ভ্যালু চার নিয়েছি ঠিকই আছে বাই টু আচ্ছা এখানে দেখো কী আসছে এখানে ছিয়ানব্বই রুট ওভার ছিয়ানব্বই যদি আসে ছিয়ানব্বই মানে আমি কত বলতে পারি বলো ছিয়ানব্বইকে ছয় ষোলো ছিয়ানব্বই ছয় ষোলো ছিয়ানব্বই ছয় ষোলো ছিয়ানব্বই করলে ষোলো মানে বাইরে আমার পাবো ফোর রুট সিক্স এরকম তো আসার কথা নয় এক সেকেন্ড কোথাও ক্যালকুলেশানে কিছু একটা ভুল হচ্ছে এখানে উচ্চতা ছিল ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু তো বি এর ভ্যালু হচ্ছে চার একই রকম আসা উচিত কারণ আলাদা ভ্যালু আসার কথা নয় এখানে যদি এটা দুই হয় চার মানে এটা দুই দুই হয়ে যাচ্ছে তো ঠিকই আছে ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে চার আরে এখানে আমরা কত বড় ভুল করেছি দেখো ক্যালকুলেশন এখানেই আমার ভুল হয়েছে এটা তো পাঁচের স্কোয়ার ছিল আমি এখানে একশো কেন করেছি তাই বলি আমার ভুল কোথায় হচ্ছে ভুল তো হওয়ার কথা না একই অ্যান্সার আসার কথা এক সেকেন্ড এক সেকেন্ড এখানে দেখো কি হবে এখানে আমরা কি করছিলাম আমরা করছিলাম পাঁচের স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার তো পঁচিশ ইন্টু একশো তো লেখার কোনো দরকারই ছিল না পঁচিশ মাইনাস চার আমি এইখানে যে পঁচিশ ইন্টু চার হয়েছিলো ওটাই এখানেও করে দিয়েছিলাম এটা আমার ভুল সরি পঁচিশ মাইনাস চার করলে এখানে কত আসছে দেখো একুশ তার মানে কি এইচের স্কোয়ারের ভ্যালু আসছে একুশ তো এইচের ভ্যালু এখানেও কত আসছে রুট ওভার টোয়েন্টি ওয়ান ঠিক আছে ক্যালকুলেশানে ভুল না হলে আমি তাই বলি নাহলে একই জিনিস আসার কথা ফর্মুলা ঠিক আছে সব ঠিক আছে ক্লিয়ার চলো মাঝে মাঝে এরকম একটু আর্ধু ক্যালকুলেশন এদিক ওদিক হয়ে থাকে কোনো ব্যাপার না চলো ঠিক আছে আশা করি বোঝা গেছে চলো আমি আরেকবার ফের বুঝিয়ে দিচ্ছি দেখো ফর্মুলা মনে ছিল আমাদের রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বাইরের বাই টু সেখানে আমরা ভ্যালু বসালাম কী পেলাম আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম রুটের ভিতর চুরাশি বাইরে বাই টু রুটের বাইরে তো চুরাশিকে আমরা কী লিখতে পারি চার ইন্টু একুশ চারকে আমরা বাইরে আনলে দুই হয়ে যাবে একুশটা ভিতরেই থাকবে ভাঙতে পারি না তো টু রুট টোয়েন্টি ওয়ান বাই টু দুই দুই কেটে গেলো রুট ওভার রুট ওভার টোয়েন্টি ওয়ান হয়ে গেলো এবার এটাকে আমরা ফর্মুলা ছাড়া করার চেষ্টা করলাম আমরা এই সমকোণী ত্রিভুজের ব্যাপারটা ধরে নিয়ে করার চেষ্টা করলাম তো এইচের ভ্যালু বার করতে হতো যেটা লম্ব ভূমি আমরা জানি দুই হবে কারণ সমান দু ভাগে ভাগ করে আর অতিভুজ কি হয়ে যাচ্ছে পাঁচ অতিভুজ পাঁচ হচ্ছে যেহেতু তাহলে পাঁচের স্কোয়ার মাইনাস দুয়ের স্কোয়ার সমান সমান এইচ এর স্কোয়ার এইচ এর স্কোয়ার সমান সমান আমি এটা বলতে পারি তাহলে এর স্কোয়ার সমান সমান আমি পেলাম ক্যালকুলেশন করে একুশ এইচ সমান সমান কত পেলাম রুট টোয়েন্টি ওয়ান তো এইভাবেও করতে পারো যদি ফর্মুলা মনে না থাকে আর ফর্মুলা যদি মনে রাখতে পারো তো ডাইরেক্ট ভ্যালু বসিয়ে এইভাবেও করতে পারো যেটা তোমাদের ইজি লাগে সেইভাবে ক্যালকুলেশন করো আশা করি ক্লিয়ার হয়েছে চলো এখানে কি বলছে দেখো বলছে একটি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে পঁচাত্তর সেন্টিমিটার আশি সেন্টিমিটার ও পঁচিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত এই ধরনের অঙ্কের কথাই আমি বলছিলাম এই রকম ভাবে যদি দিয়ে দেয় বাহু দৈর্ঘ্য তাহলে সেখানে ক্ষেত্রফল বার করার জন্য তোমাদের ওই ফর্মুলাটা কাজে লাগাতে হবে তো এখানে আমি কি বের করব এখানে আমি সবার প্রথম যেটা বের করব সেটা হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা যেটার ভ্যালু যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি কি হয়ে যাবে পঁচাত্তর প্লাস পঁচিশ প্লাস আশি বাই দুই তাহলে কত হয়ে যাচ্ছে পঁচাত্তর পঁচিশ একশো আর এখানে কত হচ্ছে একশো আশি মানে কত পেয়ে যাচ্ছি নব্বই তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে ক্ষেত্রফল আমি কত বলতে পারি ক্ষেত্রফল আমি বলতে পারি রুটের ভিতর নব্বই আর নব্বই মাইনাস আশি ক্লিয়ার ক্যালকুলেশন করে দেখো কত আসছে কী কী লিখতে পারি নব্বই ইন্টু নব্বই থেকে পঁচাত্তর বাদ গেলে কত থাকে পনেরো ইন্টু পঁচিশ বাদ গেলে কত থাকে নব্বই থেকে কুড়ি বাদ গেলে সত্তর পঁয়ষট্টি ইন্টু এখানে কত আসছে দশ এবার দেখো এটাকে আমরা কীভাবে কীভাবে ভাঙতে পারি কারণ এখানে গুণ করতে যাবে না আমাদেরকে রুটের বাইরে আনতে হবে তো আমরা ভিতরেই ভেঙে নেব আমরা নব্বইকে কী লিখতে পারি নয় ইন্টু দশ এখানে আরেকটা দশ আছে সেটাকে এখানে পাশে লিখে নিলাম পনেরোকে কী লিখতে পারি পনেরোকে লিখতে পারি তিন ইন্টু পাঁচ তাই তো আর পঁয়ষট্টিকে কী লিখতে পারি পঁয়ষট্টিকে লিখতে পারি পাঁচ ইন্টু তেরো তাহলে এখানে দেখো নয় যেটা আছে নয় বাইরে এসে কত হয়ে যাবে তিন দুটো দশ আছে একটা দশ বাইরে আসবে দুটো পাঁচ আছে একটা পাঁচ বাইরে আসবে ভিতরে কি পড়ে থাকছে ভিতরে পড়ে থাকছে তিন আর তেরো তিন তেরো কত হয়ে যাচ্ছে উনচল্লিশ তো উনচল্লিশ থাকছে ভিতরে বাইরে কত এলো তিন দশে তিরিশ তিন তিন বা পাঁচ দশে পঞ্চাশ ইন্টু তিন দেড়শো তো অ্যান্সার কত হয়ে গেল দেড়শো রুট থার্টি নাইন দেড়শো রুট থার্টি নাইন কি বর্গ সেমি হয়ে গেল কত হয়ে গেল ক্ষেত্র ফল আশা করি ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে দেখেন আজকে একটু অঙ্কে তোমরা খেয়াল রেখো কারণ আমার যেহেতু একটুখানি আমার অ্যাকচুয়ালি শরীরটা হালকা খারাপ তো সেই কারণে একটু ক্যালকুলেশান মিস্টেক হতে পারে যেটা আগেরটা আমি এখানে একদম খেয়ালই করিনি যে আমি ওখানে পঁচিশ ইন্টু চার করে একশো লিখে যাবি তাই বলি ক্যালকুলেশানে কেন আসছিল না তো চলো দেখে নাও এখানে কী আছে নব্বই নব্বই ইন্টু পঁচাত্তর করেছি নব্বই মাইনাস পঁচিশ করেছি নব্বই মাইনাস পঁচাত্তর মাইনাস পঁচিশ মাইনাস আশি করেছি যে এসেছে সেগুলো সেগুলোকে ভিতরেই ভেঙে নিয়ে কী পেলাম দেড়শো রুট থার্টি নাইন বর্গ সেন্টিমিটার ক্লিয়ার ক্লিয়ার আশা করি এই ফর্মুলা দিয়েও কীভাবে অঙ্ক করতে হবে সেটা ক্লিয়ার চলো এরপরের কোয়েশ্চেন দেখে নিই দেখো এই ধরনের কোয়েশ্চেনও তোমাদের আসতে পারে কী বলছে দুটি ত্রিভুজের ভূমির অনুপাত টু ইস টু থ্রি উচ্চতার অনুপাত ফোর ইস টু ফাইভ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত আচ্ছা ধরো আমি এখানে লিখে নিই এগুলো আগে ডেটাগুলো ভূমি আর এখানে আমি কত কী লিখছি উচ্চতা ঠিক আছে এবার বলো প্রথম ত্রিভুজ আমি দুটো আলাদা আলাদা করে লিখে নিচ্ছি প্রথম ত্রিভুজ আর একটা কি দ্বিতীয় ত্রিভুজ প্রথম ত্রিভুজের ভূমি কত বলেছে প্রথম ত্রিভুজের ভূমি বলেছে দুই দ্বিতীয়টার বলেছে তিন কারণ টু ইস টু থ্রি রেশিও উচ্চতা প্রথম ত্রিভুজের কত বলেছে চার ভূমি কত বলেছে এই সরি সেকেন্ড ত্রিভুজের কত বলেছে পাঁচ উচ্চতা ফোর ইস টু ফাইভ দেখো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে একটা পার্টিকুলার তোমাদেরকে আমি প্রসেস বলে দিচ্ছি বাট বুঝিয়ে দিচ্ছি তার আগে ক্ষেত্রফল তোমাদেরকে অনুপাত জানতে চাইছে তার মানে কী হবে প্রথম ত্রিভুজের প্রথম ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কী হয়ে যাবে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে হয়ে যাবে তাই সেটাই হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবার যখন আমরা অনুপাত করি তখন আমরা কি করি সমান সমান যেগুলো একই জিনিস আছে সেগুলো কেটে দিই তো যেহেতু হাফ কেটেই যাবে তাই হাফ লেখার দরকারই নেই যখনই এরকম অনুপাত থেকে অনুপাত জানতে চাইবে কি করবে প্রথম ত্রিভুজের ভূমি আর উচ্চতা গুণ করবে চার দুগুণে আট দ্বিতীয় ত্রিভুজের ভূমি আর উচ্চতা গুণ করবে তিন পাঁচে পনেরো যেটা আসবে সেটাই ক্ষেত্রফলের অনুপাত এটাই কি হয়ে গেল এটাই হয়ে গেল ক্ষেত্রফলের অনুপাত কেন ডাইরেক্ট গুন করলাম সেটা আশা করি বোঝা গেছে কারণ ভূমি আর উচ্চতাই বাড়ছে হাফ তো দুটো ক্ষেত্রেই কমন তো হাফ তো এমনিই কেটে যাবে তো লেখা লেখার কি দরকার লেখারই কোনো দরকার নেই ডাইরেক্ট আমি গুণ করে দেব ক্লিয়ার আটিস টু পনেরো এরকম এবার দেখো এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে ঘুরিয়ে প্রশ্ন কিভাবে হবে বলতে পারে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যেমন এখানে দেখো কি বলেছে এখানেও আমি যদি লিখে নিই এক সেকেন্ড এখানে আমি যদি লিখে নিই ওপরে কি বলেছে এখানে বলে দিয়েছে ক্ষেত্রফল আর তার সাথে কি বলে দিয়েছে ভূমি তো এখানেও যদি আমি ফার্স্ট আর সেকেন্ড বলে লিখে নিই চলো লেখা তাড়াতাড়ি হবে তাই লিখে নিলাম প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে তিন আর সেকেন্ড ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে পাঁচ তারপর কি বলেছে উচ্চতা কত বলেছে প্রথমটা দুই পরেরটার পাঁচ এই ক্ষেত্রে দেখো কি হবে এখানে দেখো ক্ষেত্রফল আচ্ছা ভূমি বলেছে দুই আর পাঁচ আচ্ছা দেখো ক্ষেত্রফল এখানে কি হবে কিভাবে বার করব আমরা কি করছিলাম আমরা বলছিলাম অনুপাতের ক্ষেত্রে কি হয় অনুপাতের ক্ষেত্রে হয়ে যায় ভূমি ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল কারণ হাফ তো দুটো ক্ষেত্রেই কমন একটা জিনিস ভাববে হাফটা কিন্তু আছে এখানে তো হাফটা দুটো ক্ষেত্রেই কমন বলে আমি লিখছি না আমি এটাকে বাদ দিয়ে ক্যালকুলেশন করছি তো এই ক্ষেত্রে আমাকে উচ্চতা বার করতে বলেছে তো উচ্চতা মানে কি হয়ে যাবে উচ্চতা মানে আমি বলতে পারি ক্ষেত্রফল বাই ভূমি মানে ক্ষেত্রফলকে ভূমি দিয়ে ভাগ করতে হবে যদি তোমাকে উচ্চতা না জিজ্ঞাসা করে ভূমি জিজ্ঞাসা করত তাহলে তুমি কি করতে ক্ষেত্রফল বাই উচ্চতা করতে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে ভাগ করতে তো এই ধরনের অঙ্ক দেখো তিন ধরনেরই অঙ্ক আসতে পারে এক তো ভূমি আর উচ্চতা দিয়ে ক্ষেত্রফলের অনুপাত জিজ্ঞাসা করবে একটা ক্ষেত্রফলের সাথে ভূমির অনুপাত দিয়ে উচ্চতার অনুপাত চাইবে আর একটা হতে পারে ক্ষেত্রফলের সাথে উচ্চতার অনুপাত দিয়ে ভূমির অনুপাত চাইবে ক্লিয়ার তো যদি তোমার কাছে ক্ষেত্রফলের অনুপাত জানতে চায় ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে গুণ করবে ডাইরেক্ট আর যদি তোমাকে ক্ষেত্রফলের সাথে ভূমি বা উচ্চতা কোনো একটা বলে দেয় অন্য একটা জানতে চায় তাহলে ক্ষেত্রফলকে সেটা দিয়ে ভাগ করবে ডাইরেক্ট ক্লিয়ার তাহলে এখানে রেশিও কি হয়ে যাবে উচ্চতার অনুপাত কি হয়ে যাবে উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত কি হয়ে যাবে বলো উচ্চতার অনুপাত হয়ে যাবে ক্ষেত্রফলকে ভাগ করবো কি দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করব ভূমি দিয়ে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল তিন ভূমি দুই তাহলে তিন বাই দুই ইস টু সেকেন্ড ত্রিভুজের ক্ষেত্রফল পাঁচ ভূমি ও পাঁচ তাহলে পাঁচ বাই পাঁচ তাহলে আমি কত পাচ্ছি এখান দিয়ে পাচ্ছি তিন বাই দুই ইস টু ওয়ান এরকম ভগ্নাংশ রাখা যায় না এই দুইটা ওড়ানোর জন্য আমি কী করতে পারি দুই দিকেই আমি দুই দিয়ে গুণ করব তো এখানে যদি আমি দুই দিয়ে গুণ করি ওপরে দুই আর দুই কেটে গিয়ে তিন পরে থাকবে আর এদিকে দুই হয়ে যাবে তাহলে উচ্চতার অনুপাত কত এসে গেল এসে গেল থ্রি ইস টু টু আশা করি ক্লিয়ার হলো যদি অনুপাত দিয়ে অঙ্ক আসে কীভাবে করবে যদি অনুপাত দিয়ে অঙ্ক আসে কীভাবে করবে সিম্পল এগুলোও ফর্মুলা বেস তোমাদের বেসিক হাফ ইন্টু ভুম ইন্টু উচ্চতা মনে থাকলে সেখান থেকে এই অঙ্কগুলোও করাটা খুব ইজি হয়ে যায় আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় আমাকে কমেন্টে জানাবে দেখে নিও আরেকবার দেখে নিয়েও যদি ক্লিয়ার না হয় তারপর আমাকে কমেন্টে জানাবে যে কোথা কোনটা ক্লিয়ার হয়নি কারণ এরপরে ত্রিপুজার আমি আরও ক্লাস নেবো তখন আমি আবার ইনক্লুড করে বুঝিয়ে দেবো কোয়েশ্চেন ক্লিয়ার চলো এরপর দেখা যাক কি আছে দেখো এই ধরনের কোয়েশ্চেনও আসতে পারে এখানে গাছটি উচ্চ কত মিটার না উচ্চতা হবে যাই হোক উচ্চতা লিখে নাও উচ্চতা লিখে নিও এটা নোট করে নিও কি বলছে ঝড়ে একটি গাছ পনেরো মিটার উঁচুতে মোচকে গিয়ে আচ্ছা মচকে গিয়ে এখানেও একটা টার্ম মিসিং আছে গোড়া থেকে গোড়া থেকে আট মিটার দূরে মাটি স্পর্শ করেছে কি টাইপিং হয়েছে এটা গাছটির উচ্চতা উচ্চতা কত মিটার কি বলছে একটা গাছ ছিল একটা গাছ ছিল সেটা পনেরো মিটার উঁচুতে মোটকে গেছে মচকে গেছে মচকে গিয়ে ভূমি থেকে গোড়া থেকে আট মিটার গোড়া থেকে আট মিটার দূরে মাটি স্পর্শ করেছে আর উচ্চতা কত পনেরো মিটার উচ্চতা থেকে মচকে গেছে গাছটির উচ্চতা কত মিটার মানে গাছটি অ্যাকচুয়ালি কতটা লম্বা ছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো দেখো আমি ধরে নিচ্ছি গাছটা একটা স্ট্রেট গাছ ছিল একদম সোজা গাছ তার মানে এটা নব্বই ডিগ্রি তৈরি করছে নব্বই ডিগ্রি যখনই তৈরি করছে এটা কি হয়ে যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ গাছের যে বাকি পার্টটা রয়েছে সেটা লম্ব তৈরি করছে আর ভূমি থেকে গাছটা যেখানে মাটিতে টাচ করেছে সেই অবধি ডিস্টেন্সটা কি হয়ে যাচ্ছে সেই অবধি ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে ত্রিভুজের ভূমি আর যে পাটটা বেঁকে পড়ে রয়েছে মুচকে গিয়ে যে পাটটা বেঁকে পড়ে রয়েছে এটা কি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে অতিভুজ তাহলে আমরা অলরেডি জানি গাছের এখনও পনেরো মিটার হাইট বেঁচে আছে আমরা যদি এই অতিভুজের হাইটটা বের করে নিই তাহলে এই অতিভুজের হাইটটাই এখানে সোজা হয়ে দাঁড়াবে এই অতিভুজের হাইটটাই তো এখানে সোজা হয়ে দাঁড়াবে তো এই যে বাকিটা আছে তার সাথেই অতিভুজটা বের করে যোগ করে দিলে এই গাছের অ্যাকচুয়াল উচ্চতা পেয়ে যাব তো এই ধরনের কোয়েশ্চেনে খেয়াল রাখবে এই ধরনের কোয়েশ্চেনে এই লজিকটা কাজ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা কি করব সিম্পল পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব অতিভুজ বের করতে হবে অতিভুজের স্কোয়ার সমান সমান কি সমান সমান লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা এই সবগুলো আমি কিন্তু জ্যামিতিতে তোমাদেরকে ডিটেলসে করিয়ে দিয়েছিলাম যারা করেছে তারা অলরেডি আশা করি তাদের প্রবলেম হচ্ছে না যারা করি তাদেরকে বলছি প্লিজ জ্যামিতি সিরিজটা দেখে নিও সমস্ত বেসিক জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে খুব বেসিক থেকে করেছি ডিটেলসে করেছি জ্যামিতি সমস্ত কনসেপ্ট আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে দেখে নিও তো অতিভুজের স্কোয়ার সমান আমি এখানে কি বলতে পারি লম্ব কত বলেছে পনেরোর স্কোয়ার প্লাস ভূমি কত বলেছে আটের স্কোয়ার পনেরোর স্কোয়ার কত হয় দুশো পঁচিশ আটের স্কোয়ার কত হয় চৌষট্টি যোগ করলে আমরা কত পাবো পাঁচ চার নয় ছয় দু আট দুশো উননব্বই তার মানে অতিভুজের স্কোয়ার আমি কত বল অতিভুজ আমি কত বলতে পারি অতিভুজ আমি বলতে পারি রুট ওভার দুশো উননব্বই মানে কত হয়ে যাবে বলো সতেরো তাহলে এই যে অতিভুজটা এটার লেন্থ কত বেরোলো সতেরো মিটার এটার লেন্থ কত বেরোলো সতেরো মিটার এটাই গাছটার বাকি অংশটা যেটা ভেঙে মোচকে গিয়ে পড়ে রয়েছে তাহলে গাছের উচ্চতা তাহলে গাছের উচ্চতা কত হয়ে যাচ্ছে গাছের উচ্চতা হয়ে গেল পনেরো প্লাস সতেরো কত হয়ে যাচ্ছে পনেরো আর দশে পঁচিশ আর সাথে বত্রিশ মিটার আশা করি ক্লিয়ার হলো এই অঙ্কটাও এরকম অঙ্কও যদি আসে করতে পারবে আশা করি কোনো কনফিউশন হবে না দেখো এই অঙ্কটার সলভ করার আরও একটা প্রসেস ছিল সেটা হচ্ছে যদি তোমরা ত্রিকোণমিতি করাতাম তাহলে এই অঙ্কটা এই সব অঙ্ক অনেক সময় মিতি দিয়ে খুব ইজিলি সলভ হয়ে যায় মানে এই সব ক্যালকুলেশনও করতে হয় না আরও ইজিলি সলভ হয়ে যায় ত্রিকোণ দিয়ে তবে সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস বলে দেয় যে গাছটা এই যে মাটিতে স্পর্শ করেছে এখানে কত ডিগ্রি কোন তৈরি করেছে এখানে যে কত ডিগ্রি কোন তৈরি করেছে সেটা সেই সময় বলে দেওয়া থাকে যদি সেটা বলে দেওয়া থাকে তাহলে এটা ত্রিকোণমিতি দিয়ে সলভ হয় তখন তো খুব ইজিলি কোয়েশ্চেন সলভ করা যায় সেটা না বলে দিলে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগিয়েও সলভ করে নিতে পারি ক্লিয়ার চলো পরের কোয়েশ্চেন দেখা যাক দেখো এই ধরনের কোয়েশ্চেনও আসতে পারে পরীক্ষায় যে এটা জেনারেলি এই ধরনের কোয়েশ্চেন পার্সেন্টেজ রিলেটেডও বলা যায় আবার পরিমিতি রিলেটেডও বলা যায় কি বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে আচ্ছা একটা জিনিস আমাকে বলো এখানেও আমরা কী সম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা তো কম্পেয়ার করব তো সেক্ষেত্রে ক্ষত্রফলের ফর্মুলা কি রুট থ্রি বাই ফোর স্কোয়ার তো এই যে রুট থ্রি বাই ফোরটা এটা তো কনস্ট্যান্ট থাকবে রুট থ্রি বাই ফোরটা তো কনস্ট্যান্টই থাকবে রুট থ্রি বাই ফোর তো চেঞ্জ হবে না রুট থ্রি বাই ফোর চেঞ্জ হবে না তাহলে আমরা কী করব রুট থ্রি বাই ফোরটা আমরা ধরবোই না আমরা শুধু এ স্কোয়ারের উপরে ক্যালকুলেশান করে বেরিয়ে যাব কারণ রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর দু জায়গাতেই আসবে তো কম্পেয়ার করার কোনো মানে হয় না যেটা কনস্ট্যান্ট পার্ট সেটাকে আমরা বাদ দিয়ে দেবো এক্ষেত্রেও এবার বলো এই কোয়েশ্চেনটা কীভাবে সলভ করবে দেখো পার্সেন্টেজের কোয়েশ্চেন থার্টি পার্সেন্ট বলেছে থার্টি পার্সেন্টকে আমরা নিয়ে যাবো ফ্র্যাকশনাল ভ্যালুতে নিয়ে গিয়ে আমরা সলভ করবো থার্টি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত বলো তিন বাই দশ তার মানে কি বলতে পারি বাহু প্রথমে ছিল দশ পরে বেড়ে হয়ে গেছে কত তেরো তাহলে যখন তুমি ক্ষেত্রফল বার করবে তখন তুমি কি করবে এখানে রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার করবে কিন্তু যেহেতু রুট থ্রি বাই ফোর দু জায়গাতেই থাকবে তো রুট থ্রি বাই ফোরটা আমি বাদ দিতে পারি যেহেতু আমি পার্সেন্টেজে নিয়ে যাব ব্যাপারটা ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে বলতে পার্সেন্টেজ জানতে চাইছি এখানে তাই হলে আমি রুট থ্রি বাই ফোরটা বার কর বাদ দিতে পারি তো শুধু আমি স্কোয়ারের ওপর ক্যালকুলেট করতে পারি প্রথমে এ কত ছিল দশ তারপর এ কত হয়ে গেছে তেরো তো স্কোয়ারের ভ্যালু কত হয়ে যাবে এই ক্ষেত্রে একশো এই ক্ষেত্রে কত হয়ে যাবে একশো উনসত্তর তার মানে কি ক্ষেত্রফল যদি প্রথমে একশো থাকে তো এখন বেড়ে ক্ষেত্রফল হয়ে গেছে একশো উনসত্তর তো কত বেড়েছে সিক্সটি নাইন পার্সেন্ট দেখো ক্যালকুলেশন অনেক ইজি হয়ে গেল কারণ আমি যদি এখানে রুট থ্রি বাই ফোর ইনক্লুড করতাম তাহলে ক্যালকুলেশন টাফ হয়ে যেত ওই রুট থ্রি এর জন্য ক্যালকুলেশানটা গোলাতো তো সেটা আমি করলাম না এবার দেখো তাও যদি তোমরা বলতে চাও কেন আমরা রুট থ্রি বাই ফোর বাদ দিলাম সেটাও আমি দেখিয়েই দিচ্ছি যদি ধরো এখানে আমি কী করতাম এই একশো ইন্টু রুট থ্রি বাই ফোর করতাম তো চার দিয়ে এটা কেটে যেত প্রথম কথা পঁচিশ রুট থ্রি আসতো এদিকে ধরো একশো উনসত্তর ইন্টু আমি রুট থ্রি বাই ফোর করতাম এখানে কাটতো না এরপর আমি কী করতাম এই একশো ঊনসত্তর রুট থ্রি বাই ফোর থেকে আমি পঁচিশ রুট থ্রি বিয়োগ করতাম কারণ কতটা বেড়েছে আমাকে জানতে হবে তো নিচে চার থাকতো ওপরে কত আসতো একশো ঊনসত্তর রুট থ্রি এদিকে হয়ে যেত চার পঁচিশ একশো রুট থ্রি না কাটলেও হতো এটা যাই হোক তো কেউ কত আসত বিয়োগ করে ঊনসত্তর রুট থ্রি বাই চার তো এতটা আমরা জানতে পারতাম কি এতটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে তো এতটা বৃদ্ধি পাওয়ার পর আমরা কি করতাম আমরা করতাম ঊনসত্তর রুট থ্রি বাই চার সেটা কততে বেড়েছে আগে কত ছিল পঁচিশ রুট থ্রি বা একশো রুট থ্রি বাই চার আমি পঁচিশ রুট থ্রি ধরছি নিচে আমি কত রাখতাম পঁচিশ রুট থ্রি তাই তো এর সাথে ইন্টু করতাম আমি একশো কারণ আমাকে এবার পার্সেন্টেজে নিয়ে যেতে হবে তো এখানে কী হয়ে যেত বলো ঊনসত্তর রুট থ্রি বাই চার পঁচিশ রুট থ্রিটাও এখানে নিচেই থাকতো ইন্টু কত হতো একশো তো দেখো এই রুট থ্রি রুট থ্রি কেটে যেত চার পঁচিশে একশো কেটে যেত কেটে গিয়ে ঊনসত্তর আসতো ঊনসত্তরই অ্যান্সার হতো তো এই কারণে এই যে ক্যালকুলেশনটা এতটা জটিল হলো ঠিক এই কারণে আমি রুট থ্রি বাই ফোর পার্টটাকে বাদ দিয়ে দিয়েছিলাম দেখো রুট থ্রি বাই ফোর পার্ট বাদ দিয়ে কত ইজিলি ক্যালকুলেশন হলো শুধু স্কোয়ারের বেসিসে আমি ফ্র্যাকশনাল ভ্যালুতে নিয়ে গেলাম দশ আর তেরো ধরে নিলাম বাহু স্কোয়ার একশো এখানে স্কোয়ার একশো উনসত্তর একশো থেকে একশো উনসত্তর হয়েছে তাও ডাইরেক্ট আমি বলে দিলাম ঊনসত্তর পার্সেন্ট কারণ যেহেতু এখানে একশোই আছে এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে তোমাকে একশোর বেসিসে ফের ভ্যালুটা বার করতে হতো আশা করি ক্লিয়ার হয়েছে এই অঙ্ক আচ্ছা এখানে যদি বলতো বাই এনি চান্স আমি বলছি এখানে যদি তোমাকে বলতো তিরিশ পার্সেন্ট রাশ তিরিশ পার্সেন্ট তাহলে কী হতো তিরিশ পার্সেন্ট রাস বললেও সেম তিন বাই আমি ধরতাম দশ আর এখানে তিন কমিয়ে আমি ধরতাম সাত তিন কমিয়ে সাত ধরতাম কারণ হ্রাস বলেছে তিন কমে গেছে তো দশের স্কোয়ার কত হয়ে যেত একশো সাতের স্কোয়ার হয়ে যেতো উনপঞ্চাশ আমি সেক্ষেত্রে বলতাম কত কমেছে ফিফটি ওয়ান হ্রাস পাবে ক্ষেত্রফল যদি তিরিশ পারসেন্ট বলতো বাহু তাহলে অ্যান্সার আসতো একান্ন পার্সেন্ট বৃদ্ধি বলেছে তো অ্যান্সার এসেছে উনসত্তর বৃদ্ধি ক্লিয়ার আশা করি যদি রাস বলে সেটাও করতে পারো আর যারা বুঝতে পারছো না যে কোথা থেকে হলো দশ কেন দশ থেকে সাত কেন ধরছি বা দশ থেকে তেরো কেন ধরছি তাদেরকে বলছি একটু পার্সেন্টেজের ক্লাসগুলোও দেখে নিও পার্সেন্টেজের ক্লাসগুলো দেখে নিও বেসিক একদম এগুলো খুব ডিটেলসে এক্সপ্লেন করা যে কী করে আমরা ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করতে পারি আমরা ফ্র্যাকশনাল ভ্যালু কী করে বের করতে পারি কিছু ইম্পর্ট্যান্ট ফ্র্যাকশনাল ভ্যালু যেগুলো আমাদেরকে মনে রাখা উচিত তো সবই সেখানে লেখানো আছে সবই করানো আছে পারলে সেগুলোও দেখে নিও তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ত্রিভুজের ক্লাস ত্রিভুজের যাবতীয় ফর্মুলা যেগুলো ছিল ইম্পর্টেন্ট লিখিয়ে দিয়েছি অঙ্কের টাইপ তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ত্রিভুজের ক্লাস আমি এখন আর ত্রিভুজের ওপর আর ক্লাস হবে না একটা ক্লাসে ত্রিভুজ কমপ্লিট কালকের ক্লাসে আমরা করব চতুর্ভুজ চতুর্ভুজের মধ্যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সামন্তরিক সব পড়বে এবং সেখানেও আমরা কি করব ফর্মুলা দেখব তারপর আমরা কোয়েশ্চেন্স দেখব ক্লিয়ার তো এইভাবে চলবে ক্লাস বাই ক্লাস শেষ হয়ে যাবে সিলেবাস চতুর্ভুজ পড়ব চতুর্ভুজের পর আমরা সোজা বৃত্ত পড়ব কারণ পঞ্চভুজ আমি পঞ্চভুজ ষষ্ঠভুজ এগুলো যেগুলো বহুভুজ অলরেডি তোমাদেরকে যা করিয়েছি বহুভুজের ওই কোয়েশ্চেনই আসবে ওর বাইরে আর কিছু আসবে না তো এরপর আমরা এইভাবে করব বৃত্ত অবধি হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে যাব যেগুলো থ্রি ডি ফিগার সেগুলোতে মানে তোমার যেগুলো হচ্ছে লম্ববৃত্তাকার চং বা লম্ব শঙ্কু ঘনক আয়ত ঘন গোলক এইগুলো এগুলোও আমরা করব তারপরে ক্লিয়ার তো ভিডিও যদি আজকের ভালো লেগে থাকে যারা দেখছো শেষ অব্দি ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আইকন প্রেস করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কেমন লাগলো ক্লাস সেটা আমাকে কমেন্টে জানিও কারণ আমি কমেন্ট পড়ি আমি তোমাদের কমেন্ট দেখি রিপ্লাই করি রিপ্লাইও করি তো ভালো লাগে যখন তোমার তোমরা লেখো যে ক্লাস ভালো লেগেছে সেটা ভালো লাগে তো কমেন্টে জানিও ক্লাস কেমন লাগলো আজকের ক্লাস এখানেই শেষ করছি আর যারা জ্যামিতির ক্লাস এখনও দেখেনি দেখো স্ক্রিনে লিঙ্ক দেখা যাচ্ছে প্লে লিস্টের এখানে ক্লিক করে প্লে লিস্ট পেয়ে যাবে পুরো সবকটা ভিডিও দেখে নিতে পারো জ্যামিতির তো চলো ফের দেখা হবে কালকের ক্লাসে কালকে আমরা করবো চতুর্ভুজ আজকের ক্লাস এখানেই শেষ করলাম থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই